हेलो फ्रेंड्स, वेलकम टू नवारुण ऑनलाइन एंड स्टूडियो। आजकल वीडियो ते अमरा जानबो तुमरा किभाबे डिजिटल रेशन कार्डेर नाम ठिकाना बयस इत्यादि संशोधन करते पारबे। डिजिटल रेशन कार्डेर नाम ठिकाना बयस इत्यादि संशोधन ऑनलाइन पद्धतितेओ करा जाए, किंतु ऑनलाइन पद्धतिते करार जोन्नो तोमादेर रेशन कार्डेर साथे अवश्यई फोन नम्बर लिंक थाकते हबे। अनेकेर रेशन कार्डेर साथे फोन नम्बर लिंक नेई, अथवा जे फोन नम्बरटा लिंक रयेछे सेई फोन नम्बरटा आर नेई, हारिये गेछे। तखन तादेरके रेशन कार्डेर जे कोनो कारेक्शनेर जोन्नो अफलाइन फर्म फिल आप करते अवश्यई हबे। अफलाइन फर्म फिल आप करा छाड़ा तादेर काछे आर द्वितीय पन्था থাকে না, যতক্ষণ না পর্যন্ত তারা মোবাইল নাম্বার কারেকশন করতে পারছে। তো চলো দেখা যাক অফলাইন ফর্ম ফিল আপে তোমরা কিভাবে নিজেদের রেশন কার্ডের ভুল ডিটেলসগুলো সংশোধন করবে। তো এর জন্য তোমাদেরকে রেশন ফর্ম নাম্বার 5 ফিল আপ করতে হবে, যার ডাউনলোড লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সবার উপরে দেখো সেকশন এতে বলা হচ্ছে এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি অর অ্যানি আদার মেম্বার। এখানে সবার প্রথমে তোমাদেরকে হেড অফ দ্য ফ্যামিলি বা অন্য যে কোনো মেম্বারের ডিটেলস এখানে বসাতে হবে। তো নর্মালি তোমরা চেষ্টা করবে হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের মধ্যে সবচেয়ে যিনি বড় তার নাম এখানে বসাতে। হেড অফ দ্য ফ্যামিলি কে সেটা তোমরা কিভাবে জানবে, এটা তোমরা নিজেদের রেশন কার্ডে দেখবে। HOF অফ দ্য ফ্যামিলি বলে লেখা থাকে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার নাম এখানে বসাবে। তারপরে তোমরা রেশন কার্ড টাইপ কী আছে সেই টাইপটা এখান দিয়ে চেকমার্ক করে নেবে। তারপর রেশন কার্ড নাম্বার, নিচে তোমরা রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। এরপরে চলে আসছি সেকশন বি, যেখানে বলছে নিউ অ্যাড্রেস ডিটেলস। যদি তোমরা অ্যাড্রেস কারেকশন করতে চাও তাহলে এখানে সঠিক অ্যাড্রেসটা লিখে দেবে। সবার প্রথমে তোমাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা হবে সেটা বসাবে, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার বসাবে, ভিলেজ, রোড অথবা স্ট্রিট যেটা হবে বসাবে। তারপরে দেবে নিজেদের পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। অ্যাড্রেস অবশ্যই তোমাদেরকে বাধ্যতামূলকভাবে সঠিক বসাতে হবে, এবং কারো যদি বানান কারেকশান থাকে তাহলে নতুন বানানে কিন্তু তোমরা অ্যাড্রেসটা লিখবে। অ্যাড্রেস যদি তোমরা লিখতে ভুল করো তাহলে কোনো কারণে সঠিক যে আধার রেশন কার্ডটা তোমার তৈরি হবে, যেটা তোমার সংশোধিত রেশন কার্ড, সেই রেশন কার্ড কিন্তু তোমার ঠিকানায় তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাবে না। তারপরে সেকশন সি, এখানে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি। এখানে পরিবারের যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে তোমাদের শুধুমাত্র কমিউনিকেশনের জন্য। সেকেন্ডারি মোবাইল নাম্বার চাইলে তোমরা ব্যবহার করতে পারো, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে পারো, চাইলে ইমেল আইডিও ব্যবহার করতে পারো, বাধ্যতামূলক নয়। নিচে একটা দেখো লেখা রয়েছে ইফ ইউ ডু নট ওয়ান্ট আস টু সেন্ড ই বিল অর আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স। যদি তুমি চাও যে ইলেকট্রনিক বিল বা ইম্পর্টেন্ট মেসেজগুলো তোমার মোবাইলে না যাক, তাহলে তুমি এই বক্সে চেকমার্ক করে রাখতে পারো। তবে এই বক্সে চেকমার্ক করার কোনো দরকার নেই, তোমাদের রেশন কার্ডে প্রোগ্রেস রিপোর্ট চেক করার জন্য SMS বা অন্যান্য যা কিছু তথ্য আছে তোমাদের মোবাইলে পৌঁছাক। তো এটা ছেড়ে রাখবে, তাতেই তোমাদের সুবিধা বেশি হবে, তবে প্রয়োজন হলে তোমরা চেকমার্ক দিতে পারো। এরপরে চলে আসছি সেকশন ডি, যেখানে বলা হয়েছে আদার ডিটেলস অন হুইচ ইউ নিড কারেকশান, অন্যান্য ডিটেলস যেগুলো তুমি কারেকশান করতে চাও। এখানে কী কী কারেকশানের অপশান পাবে দেখো, বাবার নাম, সবার প্রথমে তো মেম্বার ওয়ান আর মেম্বার টু। সুবিধা হচ্ছে দুজনের কার্ড একসাথে তোমরা এখানে সংশোধন করতে পারবে। তো মেম্বার ওয়ান তার নাম বসাবে, ফাদার নেম, তার বাবার নাম, ডেট অফ বার্থ বসাবে, তার ডিজিটাল রেশন কার্ড নাম্বার, এখন যে কার্ডটা রয়েছে যে কার্ডে সে ডিটেলস সংশোধন করতে চায় সেটা বসাবে, তারপরে তার কার্ড ক্যাটাগরিটা বসাবে, তারপরে হোয়েদার পার্সন উইথ ডিসএবিলিটি, যদি পার্সনের কোনো ডিসএবিলিটি থাকে তাহলে ইয়েস নতুবা নো। নেম অফ মেম্বার টু, দ্বিতীয় মেম্বার তারও নাম বসাতে হবে, বাবার নাম বসাতে হবে, ডেট অফ বার্থ, ডিজিটাল রেশন কার্ড, কার্ড ক্যাটাগরি, ডিসএবিলিটি আছে কি না, এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো যে কোনো দুজনের ডিটেলস এখানে তোমরা বসিয়ে তাদের ডিটেলসটা একটা ফর্মের মাধ্যমে কারেকশন করতে পারবে।
অনেকের এখানে প্রশ্ন থাকে, যদি আমরা দুজনের ডিটেলস সংশোধন করতে চাই বা একজনের ডিটেলস সংশোধন করতে চাই, তাহলে একজনের বা দুজনের ডিটেলস এখানে বসালাম কিন্তু ওপরে দিতে হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি। এর পরেও তোমাদেরকে বলে রাখি যে অন্যান্য যে সমস্ত মেম্বার রয়েছে তাদের ডিটেলসও কিন্তু তোমাদেরকে বসাতে হবে, তাতে তাদের কোনো ডেটা সংশোধন হোক চাই না হোক তাদের ডিটেলস তোমাদেরকে এখানে বাধ্যতামূলকভাবে দিতে হবে। কেন দিতে হবে এই প্রশ্নটা অনেকের মধ্যে আসতে পারে, যে আমি একটা কার্ড সংশোধন করতে চাইছি কিন্তু অন্যান্য ফ্যামিলির সকলের রেশন কার্ড আধার কার্ডের জেরক্স কপি কেন দিতে হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি, যখন তোমাদের রেশন কার্ডে মোবাইল লিংক থাকবে না তখন তোমাদের রেশন কার্ড সংশোধন হয় তোমাদের ফ্যামিলি রেশন আইডি নাম্বার ধরে। প্রত্যেক ফ্যামিলির রেশন আইডি নাম্বার আলাদা থাকে এবং একটাই থাকে। রেশন কার্ডে সবার আলাদা আলাদা নাম্বার হতে পারে কিন্তু ফ্যামিলি রেশন আইডি নাম্বার একটাই হয়। যখন তোমরা নিজেদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবে তখন তোমরা ফ্যামিলি আইডিটা ওই পার্টিকুলার রেশন কার্ডের জন্য দেখতে পাবে, যেটা হবে তোমাদের ফ্যামিলি আইডি, এবং ফ্যামিলির অন্যান্য রেশন কার্ডেও ফ্যামিলি আইডি সেম হবে। সুতরাং অন্যান্য রেশন কার্ডগুলো নেওয়া হয় যাতে ওই ফ্যামিলি আইডি ধরে ব্লক থেকে সহজেই তোমাদের রেশন কার্ডটা কারেকশান করে দিতে পারে। এক্ষেত্রে ব্লকের স্পেশাল পাওয়ার থাকে শুধুমাত্র ওই রেশন ফ্যামিলি আইডিতে গিয়ে রেশন কার্ড সংশোধন করার। বোঝা গেল? তো এখানে ই নাম্বার অপশানে তোমরা অন্যান্য যে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে সেই ফ্যামিলি মেম্বারগুলোর নাম, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি, আধার নাম্বার এবং ডিসএবিলিটি আছে কি না এর ডিটেলসগুলো ফিল আপ করবে। কজন মেম্বারের দিতে পারো? একজন, দুজন, তিনজন। তো এই তিনজন, নিচে আর একজন, আর একটা অপশান রয়েছে চারজন। যদি এর বেশি থাকে তাহলে না দিলেও চলবে, শুধুমাত্র তাদের কপিগুলো, তাদের রেশন কার্ড আর আধার কার্ডের কপিগুলো ফর্মের সাথে অ্যাটাচ করিয়ে দাও, তাদের ডিটেলস লেখার কোনো দরকার পড়ে না। তো বোঝা গেল ডিটেলস? তো সবার ওপরে আরও একবার রিভিশন করে দিই, সবার ওপরে তোমরা হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিচ্ছ, তারপরে অ্যাড্রেস দিচ্ছ, তারপরে তোমার সেকশন ডিতে দিচ্ছ যে দুজনের, সর্বোচ্চ দুজনের কার্ড একসাথে কারেকশান করা যাবে। তো যে দুজনের কার্ড কারেকশান করতে চাও তাদের ডিটেলস বসাচ্ছ। এরপরে তোমরা ই সেকশানে আসার পরে ফ্যামিলিতে অন্যান্য যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের ডিটেলসগুলো বসাচ্ছ। তাদের কারেকশানের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের ডিটেলসগুলো তোমাকে বাধ্যতামূলকভাবে বসাতে হবে। কেন বসাতে হবে তোমাদেরকে বলেও দিলাম, শুধুমাত্র তোমাদের রেশন ফ্যামিলি রেশন আইডিটা নেওয়ার জন্য, এবং সেই আইডি ধরে অন্যান্য ডিটেলসগুলো, সেই আইডি ধরে ভুল তথ্যগুলো সংশোধনের জন্য। তারপরে সবার নিচে দেখো তোমাদেরকে সিগনেচার করতে হবে অথবা লেফট থাম অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট তার লেফট থাম ইমপ্রেশন লাগবে, বা হাতের বুড়ো আঙুলের ছাপ লাগবে অথবা সিগনেচার দিতে হবে। তারপরে ডেট দিতে হবে, এক্স্যাক্ট ডেট দিতে হবে। এরপরে প্রশ্ন আসছে যে তোমরা কোন কোন ডকুমেন্টস এর সাপোর্টিংয়ে জমা দেবে, ঠিক আছে? তারও একটা লিস্ট রয়েছে, দেখো চেক লিস্ট ডকুমেন্টস, এর লিস্টটাও তোমাদের বলে দিই, যে কপি অফ আধার ডকুমেন্টস অফ অল ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারীর এবং ফ্যামিলির অন্যান্য সমস্ত যে সদস্য রয়েছে তাদের সকলের আধার কার্ডের কপি দেবে। ইফ দ্য এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ লেস দ্যান 5 years, যিনি আবেদনকারী বা যার ডিটেলস সংশোধন হবে তার বয়স যদি 5 বছরের কম হয়ে থাকে, দেন কপি অফ আধার কার্ড ইজ নট ম্যান্ডেটরি, তাহলে তার আধার কার্ডের কপি বাধ্যতামূলক নয়। ইন দ্যাট কেস কপি অফ বার্থ সার্টিফিকেট অফ সাচ অ্যাপ্লিক্যান্ট ইজ টু বি সাবমিটেড ফর পার্সোনাল ডিটেলস। তো সোজা কথাই হলো, যদি বয়স তোমাদের 5 বছরের কম হয়ে থাকে, যার যে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস কারেকশান করতে হবে তার বয়স 5 বছরের কম থাকলে তার জন্ম কার্ড দিলেই হবে, আধার কার্ড যদি না দিতে চাও তো নাও দিতে পারো বা চাইলে দিতেও পারো, ঠিক আছে? আধার কার্ড ম্যান্ডেটরি নয়। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কপি অফ এপিক, কেসিসি, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ফর কারেকশান অফ নেম অর অ্যাড্রেস। তাহলে নেম আর অ্যাড্রেসের কারেকশান প্রুফ হিসেবে তোমরা কী কী ব্যবহার করতে পারবে এখানে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা রয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করলে শুধুমাত্র আধার কার্ড দিয়েই কিন্তু কারেকশান করা যায়, সেখানে অন্যান্য ডকুমেন্টস কিন্তু সেখানে নেয় না। কিন্তু যদি তুমি এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন করো তাহলে তুমি ভোটার কার্ড ব্যবহার করতে পারো,
কেসিসি কার্ড ব্যবহার করতে পারো, কিষাণ ক্রেডিট কার্ড, ব্যাংকের পাসবই ব্যবহার করতে পারো, চাইলে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারো, আর পাসপোর্ট সেটাও তুমি কারেকশন প্রুফ হিসেবে ব্যবহার করতে পারো। তারপরে ফটোকপি অফ এক্সিস্টিং বিআরসি, যে রেশন কার্ডটা তোমার কাছে রয়েছে তার এক কপি জেরক্স। বোঝা গেল, এই ডিটেলসগুলো দিতে হবে। এখানে কিন্তু বলা নেই যে পরিবারের অন্যান্য সমস্ত সদস্যদের রেশন কার্ড দিতে হবে, শুধুমাত্র তাদের আধার কার্ড দিলেই হবে, ঠিক আছে? তবে অনেকে রেশন কার্ড দিয়ে থাকে, দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো নিচের দিকে একটা অ্যাপ্লিক্যান্টের রিসিপ্ট কপি তোমাদের একটা দুয়ারে সরকার ক্যাম্পে বা যারা ভিডিওতে জমা দিচ্ছ সেখান থেকেই তোমাদের এই রিসিপ্ট কপিটা দিয়ে দেওয়া হবে। তো এই হলো পুরো কারেকশান ফর্মের ডিটেলস। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে অফলাইনে ডিজিটাল রেশন কার্ড কীভাবে সংশোধন করবে, কীভাবে সংশোধন করবে, কীভাবে ফর্মটা ফিল আপ করবে, কীভাবে ডকুমেন্টসগুলো সাজাবে। তোমাদের যদি আরও কোনো সমস্যা থেকে থাকে কারেকশান সংক্রান্ত, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিও, শেয়ার করো নিজের বন্ধুদের কাছে, এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।